আসলে আমি যেরকম কাজ চাই সেরকম কাজ পাচ্ছি না মানে আমার আমার কাছে আমার চরিত্রগুলো আমি যেভাবে দেখতে চাই মানে আমি যে চরিত্রগুলো করতে করব সেগুলোকে আমি রক্তে মাংসে মানুষ হিসেবে দেখতে চাই আমি কোনো অতি মানব মানবী হিসেবে দেখতে চাই না তো এই জায়গাটায় আমার সাথে অনেক দ্বন্দ্ব হয়ে যায় আর যেহেতু নারী প্রথম গল্প ওই অর্থে নাই আমি বললামই তো যে ইতির একটা আসে সেখানেও আমি কনভিন্স হতে পারি না আর এখানেও ধরেন একই মার্ডার মিস্ট্রি সেই মার্ডার মিস্ট্রি এই গল্প সব সবাই এইটা দেখতে পছন্দ করে বলে সেটাকে আমরা ফোকাস করছি বেশি কিন্তু এটাতে শুধু আলাদা হচ্ছে যে একটা ইনভেস্টিগেটিং অফিসার একজন নারী এবং তার তার একটা জার্নি এখানে দেখানো হচ্ছে সেই ক্যারেক্টারটা আমি করবো এইটা আমাকে আসলে আমাকে এক্সাইটেড করেছে কারণ আমি আগে কখনো পুলিশ ক্যারেক্টার করি নাই আর সানি ঘোষ পুলিশ আছেন তো উনি ওই ক্যারেক্টারটাকে মানে আমাকে ধারণ করতে সাহায্য বেশি করতে পারবেন ওই ক্যারেক্টারটা অনেক অনেক ভালো কাজ হচ্ছে আমার যেটা হয় যে আমার তো আমার বয়স আমার অবস্থান অনুযায়ী কাজটা লাগবে তো ওইরকম ক্যারেক্টার চিন্তা করাটা একটু ডিফিকাল্ট আছে আমাদের এখানে মানে আমরা যেহেতু সবাই আসলে রাইটার স্পেশালি ছেলেরা লিখেন তো ওনাদের কাছে আসলে গল্পটা মাথায় যখন আসে তখন আসলে একটা ছেলেকেই প্রথম ওনারা চিন্তা করে ফেলে আমি ওই দিন একজনকে বলছিলাম যে আপনারা কেন ছেলে মানে প্রধান চরিত্র কেন ছেলে হয় তো তখন ওনারা আমাকে উত্তর দিলেন ওনারা খুবই প্রোগ্রেসিভ এবং ইন্টেলেকচুয়াল উনি বললেন যে আমরা তো যখন লিখি তখন আমরা আসলে ছেলে মেয়ে ভেবে লিখি না তো আমার পরবর্তী প্রশ্নটা ছিল তাহলে আপনার ক্যারেক্টারটা মেয়ে হয় না কেন তো এটার কিন্তু কোনো উত্তর নাই আসলে হ্যাঁ আলটিমেটলি সে ছেলে মেয়ে ভেবে লিখে না কিন্তু আলটিমেটলি ক্যারেক্টারটা হয়ে যায় ছেলে তো ওই জায়গা থেকে যত তাড়াতাড়ি আমরা বের হতে পারবো আমার মনে হয় যে আমরা অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টার পাবো সেটা যে কোনো বয়সে হতে পারে আমি আমি ওই যে বললাম আমি আশাবাদী কারণ আমি যে ধরনের কাজের অফার এখন পাচ্ছি সেটা আমি মানে কল্পনাও করতে পারি না যে বাংলাদেশে এরকম চিন্তা করছে মানুষ এত ভালো কাজ আমি আমি খুবই ফ্যান্টাসিতে বিশ্বাস করি না কিন্তু ফ্যান্টাসি মুভিও আমি করতে চাই মানে আমার আমার কাছে মনে হয় যে আমি সব রকমের চরিত্র এক্সপ্লোর করতে চাই বাট এটা ওই লেভেলের কোনো ফ্যান্টাসি মুভি না এটা এটা খুবই নর্মাল একটা স্বাভাবিক যেরকম আমরা রিয়েল লাইফে যা হয় অলমোস্ট সেইরকম একটা ক্যারেক্টার এটা আমরা আমরা অন স্ক্রিন আমি যেভাবে করতে পারবো কারণ আমি অনেকের সাথে মিট করছি এবং সানি ভাই এই ব্যাপারে আমাকে হেল্প করতে পারছেন এটা একটা সুবিধা আছে সো দেখা যাক মানে আমি আসলে আলাদা করে এই ক্যারেক্টার এবং এই এই কাজটা নিয়ে কিছু এখনই বলতে চাচ্ছি না কারণ আপনি দেখেন এখন আমাদের প্রিপারেশন ওই অর্থে শেষ হয় নাই আমাদের লুক সেট হয় নাই তো আমি এখন একটা কিছু বলে দিলাম তারপরে আলটিমেটলি আমি সেই অনুযায়ী কাজটা করতে পারলাম না সেটা আমার জন্য খুবই দুঃখজনক হবে সো আমরা কাজ শেষ